চলো। কই যাবেন স্যার? চিটাগাং। চিটাগাং রিক্সাত করে? হ্যাঁ রিক্সায় করে। তোমার কোনো অসুবিধা আছে? যে না অসুবিধা নাই, ধীরে সুস্থে লয়ে যাব, দু তিন মাস লাগবে। স্টুপিড, গাল দিলেন? না তোমাকে গাল দেইনি, নিজেকে দিয়েছি। আমি হচ্ছি স্টুপিড নাম্বার ওয়ান। পরিবারের সাথে ঝগড়া হয়েছে? ইয়েস ভাই সাহেব, এই একটা জায়গার গরিব দুনি সমান, পরিবারের লোকে ঝগড়া আমার জিন্দগিটা বরবাদ করে ফেলছে। আজ ঠিক করছি রিক্সা হচ্ছে ট্রাকের সামনে পড়ে যাবো, তারপর যাও আবার রইব। এই আস্তে হ্যাঁ আস্তে চালাও, আর আস্তে চালাও, আরে ধীরে সুস্থে চালাও, কোনো সমাধান নাই। আস্তে এই আপনার দশা আমার তো সাইড করে নি, থামো আর থামো। এই তুমি দেখি ডেঞ্জারাস লোক, আপনার লোক একটু মশকরা করে। ভাইজান ভাইজান লঞ্চে আকাই বেটা, তোকে আমি খুন করে ফেলবো। করেন ভাইজান, খুন করে হালান, জীবনের মতো তাহলে বাচ্চা যায়।